কালকে খেলা হবে, ব্রাজিলের খেলা হবে, বাদ পড়ে যাবা, বাইরে থাকো, ঘর থেকে বের হওয়া কিন্তু কে দিলাম, ডেফিনেটলি আমরা জিতবো ইনশাআল্লাহ, কনফিডেন্ট আমাদের। তুমি চিন্তা করছো ফেলে অসুস্থ হাসপাতালে, ভাই তোমরা ওই যে প্রথম রাউন্ডে ফেলে হাসপাতালে বসে বসে দোয়া করতেছে, প্রথম রাউন্ডে তোমরা প্রথম দুটো ম্যাচ জিতছো, হ্যাঁ জিতা পার হয়েছে কি হারছি, বলছে যে আর্জেন্টিনার ফ্যানরা কই ক্যালকুলেটর বের করে হিসাব নিকাশ করো, তোরা পারবা কিনা, আরে ভাই ম্যাচ তিনটা, তোরা কি আগে জিতলে কি আগে আগে তোরা কি গিয়ে তোর কি মানে কাপটা নিয়ে নিলি না, তাই এক মিনিট আমি একটু ইয়ারফোন করি, আমি একটু ইয়ারফোন, হ্যালো আফা সরি ফিফা, একটা কাজ করেন, এটা তো জিতে গেছে, এদের তো ধরেন আর কোন ইয়ে দরকার না, আমি কাপটা দিয়ে দেন আফা সরি ফিফা, আমি দিয়ে দেন আফা সরি ফিফা, আমি কাপটা দিয়ে দেন, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ লয়ে গেছে, আমরা খেলার দরকার নাই, আমরা ব্রাজিল খেলিও না, কোনো আমরা খেলা পারি না, ডিরেক্টর যে ফোনে কথা বলতো ফোনে লাইট জ্বলছে, সবাই বুঝছে না, নকল রেডিওতে লাইট জ্বলে দেখা যায়, ব্রাজিল যে আসলে না না সরি আফা আমি সরি ফিফা, আমি একটু ইমার্জেন্সি মিটিং এ তো সেই জন্য আমি বিষয়টা ডিটেলস বলতে পারতেছি না, তাদেরকে কাপ দিতেন দিতেন, তারা জিতে গেছে, আমি আসলে ফিফা আমি কথা বলতে চাইতেছি না, তারপরে জোর পূর্বক আমি কথা বলতে পারবো, তারা যেভাবে মানে ইনসাল করে কথা বলতেছে, আমরা ব্রাজিল হলে শুধু দিন হেটে ফাস্ট ফরওয়ার কাপ নিছি, আমরা ফাস্ট ফরওয়ার কাপ নিছি, একবার দুবার না, জানেন না আফা কোনটা ফিফা কোনটা, আফা মানে কি আর ফিফা মানে কি, এই ফিফারে কচ্ছে আফা, কত বড় মূর্খ ব্রাজিল সাপোর্টার, এটা বোঝা যায় দেখছেন আফা সরি ফিফা কি অবস্থা, কথা কয় আফা জার্মানি ওদের কি হাজির ভাই, এত ভয় পায় জার্মানিকে, কে রে ভাই জিতলে কেমন লাগে বুঝলেন, অন্য দল হচ্ছে রাগ করবো না, বাবারে সুযোগ দিতে হতো সবকিছু, আমরা নিজে নিজে লোক নাকি ধরেন বিরিয়ানি খাতে গেছে, আমার পকেট হচ্ছে দুটো পকেট ফুরাই, আমরা আতো লেছি, আমরা কিরকম নাকি দুটো পকেট ফুটছে, আমরা লোতাম পরবর্তী দিয়ে দিবো মাংসে দিদি, এটার কত পকেট আছে বেটা, এক লাখ টাকা নাকি, ব্রাজিল যদি ব্যাং হয় আর্জেন্টিনা সাপোর্টার কি আপনার কাছে কি মনে হচ্ছে, আমার কাছে তারা হাতি ভাই, হাতি হাতি এই যে গাড়ি ধরে বাহার ঠেলতেছে তারা, বাহার ঠেলতেছে আমরা, আমরা আইসি, আমরা আমরা টপ এইটে আইসি, তোরা আইছস
একজন ব্রাজিলের সাথে ফ্যানের সাথে কথা বলা টাইম লস, এটা আমার খুব গায়ে লাগছে। আপনি কি লাগছে? অবশ্যই লাগছে, লাগছে। আমি বলতেছি না, চুপ করে বসে মানে চুপ করে বসে আছেন। আপনার কি গায়ে লাগেন? আপনি গন্ডারের চামড়া না? আমি তো একবার না, সেটা একবার আমরা একবার গন্ডার বলেন, একবার ব্যাংক বলেন, ঘটনাটা কি? ব্যাংক তো ও বলছে, আমি বলিনি। আচ্ছা, দুজনে যৌথ প্রযোজন নাকি? না 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 না, আমি তো একদম সঞ্চালক হিসেবে আছেন। আপনারা শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 চলছে নাট বল টু দ্য টু ফান কিংস। প্লিজ কন্টিনিউ। কন্টিনিউ কি খেলা দেখি আগে? খেলা হচ্ছে বাংলাদেশের কি অবস্থা এখন? বাংলাদেশের 36 বলে 32 রান লাগে। কত? 46 বলে 32 বল করতেছে কি নেইমার? নেইমার, ও আচ্ছা, বল করতেছে নেইমার। এর এই হেতে নাকি হেতেরকে সাপোর্ট করে এই ব্রাজিলকে? আচ্ছা, এই যে আর্জেন্টিনার সাপোর্টাররা সবসময় ব্রাজিলের সাপোর্টারদের বলে যে খেলার সময় যেন ব্রাজিলের খেলার সময় যাতে সিলিং ফ্যান এবং টেবিল ফ্যান বন্ধ করে, এই ধরনের অপমান আপনারা কেন করেন? আমরা কেন করি? যে প্লেয়ারকে আপনি কি কেন? ফুটবল খেলার সময় মানে সবাই তো অনেক বেশি থাকে, এখন যদি ফ্যান চালানো হয়, বাতাস থাকে, এই বাতাসে নেইমার পড়ে যেতে পারে। ও ব্রাজিলিয়ান সাপোর্টার মিস্টার মোটিলাল, আপনার কি মনে হয় বাতাসে কি নেইমার পড়ে যায়? প্রশ্ন ওঠে না। তাহলে পায়ে ইঞ্জুরি হলো কি করে? শুনুন ভাই, একটা জিনিস কি, খেলা তো ইঞ্জুরির একটা অংশ, তাই না? আমি ভাই ঠেলে কথা বলি, আমরা খেলে কথা বলি ভাই, আমরা কালকে খেলবো, খেলে কথা খেলো খেলো পাখি সোনারি বরণ গোলটি খাই কিন্তু পাখি আমি কারো হলে মানে পুরো স্টেশনটা গরম হয়ে গেছে, এটা ঠান্ডা করতে হবে। ওদের দুজনকে বরফ পাতে চুবায় আমি আবার নিয়ে আসতেছি, ঠান্ডা মাথায় পরবর্তী আলোচনা হবে। কেউ করতে যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 আর চলছে। আমি জানতাম চলতেছিল যে নাট বল্টু টু ফান কিংস, কিন্তু মনে হয় না এটা নাট বল্টু, এটা একটা মানে কিছু একটা হয়েছে আর কি, একটা যা হয়েছে। আপনারাই নাম দেন, নাম কি দেওয়া যায়? ফিরছি।